পোশাক পরা আছেন না আপনি সহ জান না পোশাক পরা আছেন গেল রোববার দুপুরে পাহাড়তলির মধ্যম সরাইপাড়া এলাকায় মোহাম্মদ হোসেন মান্না খুনের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার 48 ঘন্টা পর প্রধান আসামি জসীমউদ্দিন ও তার ছেলেকে কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ বলছে পূর্বের মামলা নিয়ে কথা কাটাকাটির জের ধরেই সেদিন মান্না খুন হন, তবে আর কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখছে তারা। তথ্য প্রযুক্তির সহায়তা দিয়ে এই কাজটা আমরা করতে সক্ষম হয়েছি। তো আমরা ধরার সাথে সাথে আমরা দেখলাম যে এক নম্বর আসামি প্রাইম অ্যাকিউজড ইনিশিয়ালি, আর তিন নম্বর আসামি দেখি এটা তার ছেলে। তো এতটুকু পর্যন্ত আমরা এসেছি। এর পরবর্তীতে ঘটনার সাথে যে বা যারা সংশ্লিষ্ট আছে আমরা চেষ্টা করব নিরপেক্ষভাবে পেশাদারিত্বের সহিত এটা একটা চমৎকার আইনের আওতায় নিয়ে আসার জন্য। নিহত মান্নার স্ত্রী জানান ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। আমার স্বামীকে যারা নির্মমভাবে হত্যা করেছে এবং আমার ছেলে আর আমাকে হত্যা করার চেষ্টা করেছে, আমি সবার আসামি, সব আসামি এবং সব আসামিদের সাথে যারা জড়িত সবার আমি ফাঁসি চাই। যারা আমাকে বিধবা করেছে, আমার ছেলে মেয়েকে এতিম করেছে, আমার স্বামী মৃত্যুর একটু আগে প্রাণ ভিক্ষা চাইছে, ওকে প্রাণ ভিক্ষার বদলে ওকে আজকে দুনিয়া ছেড়ে চলে যেতে হলো। নিহত মোহাম্মদ হোসেন মান্না সরাইপাড়া এলাকার দফাতার বাড়ির বাসিন্দা। এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সেদিনই আটজনকে আসামি করে পাহাড়তলি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সোবাই রিফাত, নিউজ নাও 24, চট্টগ্রাম।